নমস্কার আজকে আপনাদের কাছে আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আলোচনা সেটা সবারই মুহূর্তে চলছে করোনা ভাইরাস তো অনেকে অনেক কিছু বলছে যে এইভাবে আপনারা চলুন এইভাবে আপনারা পালন করুন বাঁচতে পারবেন কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু এর বাইরেও কিছু উপায় আছে যেটার মাধ্যমে আমরা এই মহামারী থেকে মুক্তি পেতে পারি কি আছে বিভিন্ন উপায় আছে অনেকেই জানেন তো আমি কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আমার মধ্যে কিছু ধারণা আছে সেটা হয়তো প্রত্যেকের কাছেই আছে আবার কারো কাছে নেই কিন্তু ধারণাগুলো যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে তাহলে আমরা একটা নতুন পৃথিবী পাব যার মধ্যে কোনো ভাইরাস থাকবে না সেটা হলো আমরা যেরকম গাছ পালন করি গাছের শেকড় থাকে যখন এই গাছের শেকড়টা আমরা মাটি থেকে উড়ে দিতে পারি তখন গাছের আর অস্তিত্ব থাকে ঠিক সেই রোগটাকে আমরা এমনভাবেই পালন করব কী উপায়ের মাধ্যমে তার কয়েকটা বিবরণ আমি পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব ছোটোবেলায় আমরা অনেক সিরিয়াল দেখতাম যেমন শক্তিমান এমনকি কিছুদিন আগেও বেরিয়েছিল আমাদের ক্রিস তো সেখানে হিরো এসে আমাদের মতন সাধারণ লোকের প্রাণ বাঁচিয়েছিল কিন্তু কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে এবং সেটা ঘটছে হয়তো এখানে কোনো সেরকম সুপারম্যান নেই সুপার পাওয়ার নেই কিন্তু হ্যাঁ একমাত্র আমরাই বাঁচাতে পারি আমাদের পৃথিবীকে আর কেউ না কোনো সুপারম্যান এসে বাঁচাবে না কিংবা ক্রিস কিংবা শক্তিমান ঘটনাটা আজ সত্যি এমন কোন রোগ সৃষ্টি হয়েছে যেটা মানুষের ভেতরে ঢুকে প্রত্যেকটা মানুষের শরীরে সে একই ব্যাধি তৈরি করছে কত মানুষ মারা যাচ্ছে কেউ হয়তো ভয়েই মারা যাচ্ছে কেউ রোগ হওয়ার আগেই মারা যাচ্ছে ভয়ে খুবই সংকটজনক ব্যাপার তো এই পরিস্থিতিতে এখন এই মুহূর্তে আমরা যে জায়গা দাঁড়িয়ে আছি সেটা খুবই খারাপ পরিস্থিতিতে এখন আমাদের করা উপায় হচ্ছে একটাই জিনিস সেটা হলো এই রোগটাকে পুরোপুরি স্টপ করে দেওয়া থামিয়ে দেওয়া এটা করতে গেলে কিছু উপকরণ আছে সেগুলি করতে হবে প্রথমত আমাদের বাইরে বাইরে বেরোলে চলবে না যেখানে ভিড় ভাড়টা সেখানে এক নম্বর যাওয়া যাবে না দ্বিতীয়ত আমাদের একটা জিনিস করার খুবই দরকার সেটা হলো আমরা কোনোভাবে দেশের বাইরে যাব না কারণ এটা সবাই জানে যে আমাদের ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত বাইরের যে দেশগুলো আছে সেখানে ভাইরাস আক্রমণত্ব খুবই বেশি সুতরাং আমরা যদি বাইরে যাই তাহলে আবার সেই রোগ নিয়ে আসবো আমাদেরই ভিতরে তো আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো কোনো মতে আমরা দেশের বাইরে যাব না হ্যাঁ অনেকে আছে বাইরে জিনিস ঘুরতে পছন্দ করে কি বিভিন্ন প্রোডাক্ট আছে বাইরের সেটা ব্যবহার করে কিন্তু তারা জানে না যে আমাদের ইন্ডিয়াতে এমন প্রোডাক্ট আছে যেটা বিদেশের থেকে অনেক ভালো কিন্তু যেহেতু আমরা টিভিতে এত অ্যাড দেখি বিদেশে প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমরা পাগল হই কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের বাইরে জিনিস একদম ব্যবহার করা যাবে না হ্যাঁ কিছু তরকারি সামগ্রী আছে যেটা আমাদের বাইরে থেকে আসা খুবই দরকারি যেরকম পেট্রোল হতে পারে আরও কোনো ওষুধপত্র হতে পারে যেটা খুবই দরকারি সেটা আমাদের দেশে আসতে হবে সেটা আসবে অসুবিধা নেই কিন্তু আমরা আর বাদ্তি কোনো প্রোডাক্ট বাইরের থেকে নেব না এবং আমরা এখানে যে প্রোডাক্টগুলো আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাবো কিছু প্রোডাক্ট তো সেই প্রোডাক্টগুলো খুবই ভালো কিন্তু আমরা ব্যবহার করি না কেন করি না কারণ আমরা বাইরের জিনিস ব্যবহার করতে অভ্যস্ত অনেকে ভাবতো যে ইন্ডিয়া একটা ছোট দেশ কি করবে গরিব দেশ কিছু উপায় নেই সামগ্রী নেই কিন্তু এখন কি হলো বাইরের দেশের অবস্থা খুবই শোচনীয় আমাদের দেশ যে যাকে সবাই বলে গরিব কান্ট্রি সে কান্ট্রিতে কি এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অর্থ প্রবলেম হচ্ছে কিন্তু আমরা সচেতন আছি এখনো পর্যন্ত তার জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি হাত ধরে আপনার এখানকার প্রোডাক্ট ব্যবহার করুন এখানে প্রচুর ভালো ভালো প্রোডাক্ট আছে যেটা এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে বাইরের থেকে আমাদের নিতে হবে আপনারা হয়তো ভুলে গেছেন গান্ধীজি আমাদের একসময় বলেছিলাম কিন্তু এই মুহূর্তে আমরা সেটা মানতে পারছি না কিন্তু এই মুহূর্তে আমাদের সেটা মানতে হবে কারণ আপনারা জানেন ভালো করে যে বাইরের পরিস্থিতি খুব খারাপ তো আমরা যদি দেশের ভিতরে থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে পারি সেটা খারাপ কি জন্য খারাপ আমরাই তো নিজেরাই নিজেদের প্রাণ বাঁচাচ্ছি তো এই মুহূর্তে আমাদেরকে বাইরের জিনিস ব্যবহার করে চলবে না আমরা ইন্ডিয়ার ভিতরে থাকবো সুস্থ থাকব যতদিন না পর্যন্ত পুরো বিশ্বে এই রোগটা নির্মূল হচ্ছে এখনো পর্যন্ত এমন জায়গা আছে যেখানকার মানুষরা এখনো পর্যন্ত ভাইরাসটা কি সেই সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই তো যাই হোক প্রত্যেক মানুষকে তো সচেতন করা সম্ভব না হ্যাঁ কিন্তু একটা জিনিস করা খুবই সম্ভব সেটা হলো ভয় যাদের মধ্যে ভয় আছে তারা নিজেদের শরীরকে এবং আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে আমি নিজের চোখে দেখেছি এমন এমন কিছু রাস্তাঘাট আছে যেখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে ধরুন কোনো কুকুর বা বিয়াল মারা গেলে সে সেই জায়গা পড়ে রয়েছে এমনকি একদিন দুদিন তিন দিন হয়েছে সে ওই জায়গায় পড়ে রয়েছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কি চাপা দিয়ে তাকে সেই জায়গা রাখা হচ্ছে বালি এবং তার উপরে বিভিন্ন গিয়ে গিয়ে জায়গাটাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছি বিভিন্ন দুর্গন্ধও বেরিয়েছিল কিন্তু আমাদের এখানকার যে মানুষ আছে তারা সেটা কোনো অবজেকশন জানায়নি এমনকি পৌরসভা কোনো সেরকম পজিটিভ ভূমিকা নেয়নি আমি নিজের চোখে তিন চার দিন পাঁচ দিন পর দেখলাম যে ওই জায়গাটা সে মৃতদেহটা আমি মিশে গেছে মিশে তার মধ্যে কিছু না কিছু ভাইরাস ছিল কিন্তু মানুষের কোনো সচেতনতা নেই হতে পারত না তার থেকে কোনো একটা রোগ ছড়াতে পারত না পারত এমনই কিছু মানুষের জন্য বিভিন্ন ভাইরাস তৈরি হয় আর সেটা পরবর্তীকালে আমাদেরই কষ্ট হয় আমাদেরই প্রাণ যায় আমাদেরই সমাজ নষ্ট হয় তাহলে আপনারা কি এমন কিছু করতে পারেন না যে আমাদের সমাজটা পুরোপুরি এরকম বিভিন্ন ভাইরাস থেকে নির্মূল হোক আপনারাই পারেন আমার একটা ছোট্ট মতামত আছে এখানে এমন কোনো কিছু সরকারি নাম্বার দেওয়া উচিত যাতে আমরা বিভিন্ন বিষয়ে কমপ্লেন করতে পারি মানুষ কিন্তু এগিয়ে আসবে না সরকারকে এগিয়ে আসতে হবে আর সরকারকে পরিচালনা করছে মানুষ মানুষ যদি একত্র হয় সরকার সেখানে আসতে বাধ্য সরকার আমাদেরকে বিভিন্ন রুলস শেখাচ্ছে সচেতন করছে কেন কারণ আমরা এখনো সচেতন হতে পারিনি এমন কিছু করা যায় না যে আমরা সরকারকে শেখাবো আমরা সরকারকে পরিচালনা করব সরকার আমাদের পরিচালনা করবে না অবশ্যই করতে পারবো তার জন্য আমাদেরকে বিভিন্ন সম্বন্ধে আলোচনা করতে হবে বিভিন্ন বিষয় সম্বন্ধে কোনটা ঠিক কোনটা বেঠিক প্রত্যেকের মূল্য আছে তার নিজস্ব জীবনের প্রতি কিন্তু আমরা কি পারবো না আমাদের নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে পারব আমরা প্রত্যেক মানুষকে বোঝাতে পারবো যে আমরা মানুষ আমরা পশু না তার জন্য এখন থেকে সচেতন হন এবং যেখানে দেখছেন বিভিন্ন ভাইরাস নোংরা আবর্জনা সেখানে আপনারা সরকারকে জানান তাদের কোনো নাম্বার থাকে হেল্পলাইন নাম্বার থাকে তাদেরকে জানান যেখানে এই জিনিসটা আছে তারা দেখবেন আপনারা নিজেকে নিজেকে সুরক্ষিত রাখছেন শুটিং লাইনে যারা যারা দূর থেকে আসছে বিভিন্ন শুটিং মাধ্যমে তারা বিদেশে যাচ্ছে শুট করছে হয়তো কিছু শ্যুট আটকিয়ে রয়েছে এই মুহূর্তে ভালো হ্যাঁ কিছু সিনেমা আছে বাইরে শ্যুট অবশ্যই দরকার কেন আগেরকার দিন আমরা যে বইগুলো দেখতাম সিনেমাগুলো দেখতাম তা তো বাইরে শুট ছিল না বিদেশে শুট ছিল না কিন্তু কি হিট হতো না অবশ্যই হতো হিট আমরা পছন্দ করতাম কিন্তু এখনকার মানুষ না আমাদের ইন্ডিয়ার ভালো লাগছে না বাইরে যেতে হবে কেন আমাদের ইন্ডিয়ার মধ্যে ঘোরার যাওয়া কি কম আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি একটা মানুষ সারা জীবনে ইন্ডিয়ার মধ্যে যা ঘোরার জায়গা আছে পুরো কমপ্লিট করে কিন্তু অনেকে জানেই না ইন্ডিয়ার মধ্যে কি কি জিনিস আছে বাইরে যায় ঘুরতে করতে কিন্তু এই মুহূর্তে এরকম ভাবনা চিন্তা একদম মন থেকে সরিয়ে দিন তারা হলে এক বছর কি দুই বছর কি তিন বছরও লাগতে পারে হয়তো সমস্ত বিশ্বে এই সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল হতে কিন্তু এই মুহূর্তে যে জিনিসগুলো আমাদের দরকার সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে থেকে সেই জিনিসগুলি কমপ্লিট করুন প্রত্যেকে প্রত্যেককে হেল্প করবেন এইভাবে আর বেশি কিছু বলবো না কারণ আমি বেশি কথা বলতে একদমই পছন্দ করি না এই মুহূর্তে যা সিচুয়েশন হয়েছে আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক মানুষকে সচেতন থাকতে হবে প্রত্যেকটা মানুষকে এমনকি ভিড় যেখানে প্রচুর লোকের ভিড় এবং বিভিন্ন জায়গার লোক এসে উপস্থিত হচ্ছে সেই জায়গাকে একদম যাওয়া চলবে না এটা মাথায় রাখবেন এখনো পর্যন্ত আমরা যদি কিছুদিন ঘরে বন্দি থাকতে পারি তাহলে এই রোগটাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব আর যদি মনে করি না আমরা ঘরে থাকবো না বাইরে আগের মতন ঘোরাফেরা করব তাহলে সেক্ষেত্রে রোগটা আরো ছড়াবে আর রোগ ছড়ালে বিভিন্ন ফ্যামিলি ফ্যামিলি থেকে তার আত্মীয় এরকমভাবে করে প্রত্যেকটা জায়গা চলে যাবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী সময়ের জন্য অপেক্ষায় থাকুন আশা করি সব ঠিক হয়ে যাবে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন এবং আরো বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন